আসসালামু আলাইকুম কেমন আছো সবাই হাতে ক্যালকুলেশনের আজকে তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম অনেকদিন পরে ভাইয়ের ক্লাস দেওয়া বুঝতেই পারছো অ্যাডমিশনের সময় অনেকগুলো ব্যাচার ব্যস্ততা তাই প্রপারলি ক্লাসগুলো দিতে পারছিলাম না বাট আজকে চমৎকার একটা টপিক নিয়ে ক্লাস যেটা সবাই কম বেশি সাফার করতেছো আমি জানি একটা হচ্ছে বর্গমূল আর ঘনমূলের ম্যাথগুলো কিভাবে করব হাতে হাতে ক্যালকুলেশন সো দেখা গেছে হচ্ছে আমাদের কিছু কিছু প্রবলেম এমন আসে দেখো মানে রুটোবার দিয়ে মানগুলো আসে আবার কিছু প্রবলেম আসে হচ্ছে থ্রি রুট দিয়ে ভ্যালুগুলো দিয়ে দেয় সো এই প্রবলেমগুলো আই থিঙ্ক হচ্ছে কম বেশি সবারই ঝামেলা হয় সো এই প্রবলেমগুলো কীভাবে সলভ করবো সেটা নিয়ে আজকে ক্লাস সো যেহেতু এখন অ্যাডমিশনের টাইম তোমাদের হাতে বেশি সময় নেয় আমি বেশি কথা বলবো না জাস্ট শুরু করে দিচ্ছি তোমাকে কি করতে হবে রুট ওয়ান থেকে টেনের মানগুলো মুগস্থ করতে হবে আর এটা হচ্ছে রুটের ভ্যালু আর থ্রি রুট ওয়ান থেকে টেনের ভ্যালুগুলো মুগস্থ করতে হবে ভাই এতগুলো মান কীভাবে মুগস্থ করবো বাট একটা ভ্যালু যদি মুখস্থ রাখো তোমার সবগুলো মনে থাকবে যেমন হচ্ছে রুট ওয়ানের মান কত ওয়ান রুট ওয়ানের মান রুট টু এর মান কত আমরা জানি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান শুধু ওয়ান পয়েন্ট ফোরটা মনে রাখবা এরপরে দেখো এই পর্যন্ত এই পর্যন্ত পয়েন্ট থ্রি করে বাড়াবা পয়েন্ট থ্রি যোগ করো ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি যোগ করো টু রুট ফোর তো টু আমরা সবাই জানি এরপরে পয়েন্ট টু করে বাড়বে দেখো টু পয়েন্ট টু তারপরে টু পয়েন্ট ফোর

এইখানে জাস্ট একটু মনে রাখবা যে এইখানে পয়েন্ট টু বাড়বে ওয়ান পয়েন্ট সিক্স আর বাকি সব কিছু পয়েন্ট ওয়ান করে বাড়বে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট নাইন টু দেখো থ্রি রুট এইট আমরা সবাই এইটা জানি টু টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু আর বিশেষ করে থ্রি রুট টেন আর রুট টেনটা মনে রাখো বেশি কারণ এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু এটা হচ্ছে টু পয়েন্ট টু এই কয়েকটা ভ্যালু কয়েকবার 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 রিভাইজ দিয়ে দাও ভিডিও পজ করে কয়েকবার রিভাইজ দিয়ে দাও তাহলে অঙ্কগুলো যখন ভাইয়া করব তখন তুমি মজা পাবা আর আমি ভিডিওটা ছোটোভাবেই শেষ করব টেনশন করার কোনো কারণ নাই প্রথম ম্যাটটাও রুট ওভার ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি মাইনাস টেন তো ম্যাক্সিমাম কেই দেখছে দেখছি রুটের ভিতরে টেনের পাওয়ার থাকে সো শর্ত একটা লেখা রাখো প্রথম শর্ত যেটা টেনের পাওয়ারটা জোর থাকা লাগবে এটা প্লাসে থাকুক আর মাইনাসে থাকুক টেনের পাওয়ারটা এই এক্সটা কী হইতে হবে জোর হইতে হবে জোর বুঝে গেছে যেন দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে তুমি যেন একটা পূর্ণ সংখ্যা পাও ওকে সো আমাদের টেকনিকটা হচ্ছে এটা জোরে রাখতে হবে তো এটা জোর সংখ্যায় আছে দশে আছে যদি নয় থাকতো দশ বানাইতে হইতো দশমিককে চেঞ্জ করে এখন যেহেতু দশ আছে এটাকে যদি রুট করি এটাকে যদি আমি ভাঙ্গায় লিখি আমি এইভাবে লিখতে পারি দেখো একটু খেয়াল করো আমি হাতে ক্যালকুলেশনের জন্য এটা একটু সহজ করে নিব। কেমন সহজ একটু খেয়াল করো যে এই ওয়ান পয়েন্ট সিক্স যেটা আছে এটাকে আমি একশো সাইট বানাবো একশো সাইট বানাইতে গেলে কী করতে হবে দশমিককে দুই ঘর ডানে নিতে হবে ওকে দুই ঘর ডানে নিতে হবে ওকে দশমিকটা এই জায়গায় আছে দশমিক দুই ঘর ডানে নিবে এখন আরেকটা জিনিস জানো দশমিক যদি ডানে যায় দশমিক ডানে গেলে টেনের পাওয়ার মাইনাসের দিক দিয়ে বাড়ে দশমিক যদি ডানে যায় টেনের পাওয়ার ধরো মাইনাস এক্স ছিল তো তুমি যে কয় ঘর ডানে নিবা তোমার সেটা মাইনাস এক্স প্লাস এ এন বা মাইনাস এক্স মাইনাস এন হবে ধরো মাইনাসের দিক দিয়ে পারবে টেন মাইনাস এগারো ছিল ধরো তুমি দুই ঘর নিছো টেন পাওয়ার মাইনাস তেরো হয়ে যাবে এটা কয় ঘর নিলে দুই ঘর ডানে নিলে দুই ঘর ডানে নিলে বুঝে গেছে সো টেনের পাওয়ার মাইনাস আকারে বাড়ে সো আমরা যেহেতু একশো ষাট বানাইছি একটু খেয়াল করো আমরা কি করলাম আমরা করছি হচ্ছে একশো ষাট বানাইছি এটাকে কি করলাম একশো ষাট অর্থাৎ দশমিককে দুই ঘর ডানে ডানেছি দুই ঘর ডানে ডানেছি আর ডানে তো অসীম সংখ্যক শূন্য আছে আমরা জানি অসীম সংখ্যক শূন্য আছে সো এইখানে টেনের পর বাড়বে মানে মাইনাস টুয়েলভ হবে বুঝছনে ব্যাপারটা এখন দেখো এটা তো জোর সংখ্যায় আছে আমি যে কাজটা করব দেখো এই রুট ওভার একশো ষাট আমি একটু ভাঙ্গায় ভাঙ্গায় দেখাচ্ছি রুট টেন টু দি পর মাইনাস টুয়েলভ ওকে রুট ওভার একশো ষাটটা ভাইয়া কি করতে পারি দেখো রুট ওবার ষোলো ইন্টু রুট ওভার দশ লিখতে পারি কারণ একশো ষাট মানে কি ষোলো গুণ দশ ওকে ইন্টু টেন টু দি পর মাইনাস টুয়েলভ প্রথমে মনে হচ্ছিল অনেক কঠিন বাট কঠিন না দেখো রুট ওভার ষোলো কত চার রুট টেনের মান কত থ্রি পয়েন্ট টু এই যে একটু আগে বলছিলাম মনে রাখার জন্য তুমি এইভাবে মনে রাখবা রুট নাইনের মান কত থ্রি আমরা সবাই জানি ওইটার সাথে পয়েন্ট টু অ্যাড করে দিবা কারণ পয়েন্ট টু করে বাড়ে ইন্টু টেন টু দি দিপার মাইনাস রুট রুটমার করলে কত হবে অর্ধেক হয়ে যাবে টেন টু দি দিপার মাইনাস সিক্স ডান কঠিন লাগতেছে তোমাদের কাছে ভাইয়াকে বললো কিন্তু এখন দেখো এই সিম্পল গুণটা তো আমরা করতে পারি দশমিকের গুণ ভাগ আমরা আগের ভিডিও গুলোতে করছি চার দোকানে আট লিখলাম কোনো সমস্যা নেই তিন চারে কত বারো দশমিকের পরে কয়েক ঘর ছিল এক ঘর দশমিকটা এখানে বসে দিলাম সো বারো দশমিক আট ইন্টু টেন টু দিবার মাইনাস সিক্স এটাই হচ্ছে অ্যান্সার কঠিন লাগছে তুমি যখন মুখে মুখে করবে এটা আরো ফাস্ট করতে পারবা ভাইয়া ভাইঙ্গে করাই করাছি তোমাকে ওকে পরেরটাই চাই দেখো ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দেওয়ার মাইনাস টেন এটা কি করো এটা কি টু এর কাছাকাছি না একটু খেয়াল করো একদম এর কাছাকাছি কি না এটা ওই আগের মতো করার দরকার নেই আগেরটা করলে কি হইতো মানে অ্যাকচুয়াল ভ্যালুটা না তুমি ঠিক আছে এই ওয়ান পয়েন্ট এইটটা কি টু এর কাছাকাছি সো রুট টু ধরো রুট টু এর মান কত ওয়ান পয়েন্ট ফোর তাই না রুট টু কত ওয়ান পয়েন্ট ফোর তো একটু কমবে দেখো তুমি এইখানে একটা অ্যাজামশন পাইলা যে ওয়ান পয়েন্ট সিক্স রুট ওভার ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট টু এইট বা এরকম কিছু আসবে তো তোমার হচ্ছে রুট টু কত ওয়ান পয়েন্ট ফোর তাহলে ওয়ান পয়েন্ট করলে কত হবে 1.3 হবে ঠিক আছে একদম সহজ রুট ওভার ওয়ান পয়েন্ট এইট একটু কমে ওয়ান থেকে ওয়ান হবে আর রুট টেনকে যদি তুমি রুট করো তাহলে ওই টেন টু রুট করলে টেন টু দিবার মাইনাস ফাইভ হয়ে যাবে এটাই হচ্ছে অ্যান্সার এটা দ্রুত করে ফেলবা হ্যাঁ যখন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট নাইন বা টু থাকবে তুমি কাছাকাছি থ্রি থেকে একটু কমায় দিলেই হবে কাছাকাছি একটা ভ্যালু পেয়ে যাবা আচ্ছা দেখো এটা আরেকটা মজার আমি ফার্স্টে করাচ্ছি তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো একটু বইলো আর যারা যারা ভিডিওটা লাইক দাও নয় লাইক দিও লাইক দিলে হচ্ছে রিচ পাবে অনেক স্টুডেন্টের কাছে যাবে সো একটু খেয়াল করো পাঁচ দোকানে কত রে বাবা দশ আর নিচে কত আছে নাইন পয়েন্ট ওয়ান সো দশ কে দিয়ে যদি তুমি নাইন কে কাটো তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান বা এরকম সামথিং পাবা ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান আর টেন টু দিপার মাইনাস একত্রিশ উপরে গেলে কী হয়ে যাবে টেন টু দি পাওয়ার প্লাস সিক্স হয়ে যাবে কারণ মাইনাস পঁচিশের সাথে মাই উপরে গেলে মাইনাস একত্রিশটা প্লাস একত্রিশ হয়ে যাবে সো যোগ হবে সো এখন দেখো টেন টু দি পাওয়ার সিক্সের রুট করলে কত হয় টেন টু দি পাওয়ার সিক্সের রুট করলে টেন টু দিপার থ্রি আর রুট ওভার ওয়ান রে করলে ওয়ানই পাবা এরকম ওয়ান পয়েন্ট জিরো সামথিং পাবা জিরো ফাইভ বা জিরো সিক্স এরকম কিছু একটা পাবা এটাই হচ্ছে অ্যান্সার মানে এই ধরনের ম্যাথগুলাই থাকে সবগুলো যে তোমার একজেক্ট মিলেই তো হবে এমন না কাছাকাছি রেজাল্ট পাইলেই তুমি হ্যাপি আর গুড টু গো ভার্সিটি অ্যাডমিশনে দেখবা হচ্ছে অপশনগুলোর গ্যাপই অনেক বেশি বেশি থাকে আর এত কঠিন ক্যালকুলেশন আসে না সো এটাও দেখা একটা চমৎকার দেখো পয়েন্ট টু কে টু দিয়ে কাটলে তুমি কত পাবা দেখো তো পয়েন্ট টু কে টু দিয়ে কাটলে নিচে দশ থাকবে সমস্যা নেই সো এই দশটা উপরে গেলে কি মাইনাস হয়ে যাবে ঠিক আছে দেখো ওয়ান বাই টেন মানে কি টেন ইনভার্স ওয়ান দেখো টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এখানে কি আছে টেন ইনভার্স ওয়ান আছে সো এটা কী হয়ে যাবে রুট ওভার টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস ফাইভ হয়ে যাবে এখন এটাতে যদি পঁচিশ বানাও তুমি তাহলে দেখো পঁচিশ বানাইলে তোমার কী হয়ে যাবে টেন টু দি পার মাইনাস সিক্সই হবে বা আরও সহজেও করতে পারো এই টেনটা উপরে গুম হয়ে গেলে পঁচিশ সো রুট পঁচিশ কত পাঁচ টেন টু দিবার মাইনাস সিক্সে রুট করলে টেন টু দি পার মাইনাস থ্রি অর্ধেক হয়ে যাবে সো টেকনিকটা বুঝছো আমি কী করতেছি আমি কিন্তু টেন টু দি পার মাইনাস ফাইভ রেখে রুট করতে পারতাম না পারতাম পারতাম না কারণ কি আমার প্রথম টেকনিকই হচ্ছে জোর সংখ্যা আনতে হবে প্রথম টেকনিক কি ভাই জোর সংখ্যা আনতে হবে সো আমি কি করলাম এই কারণে জোর সংখ্যাটার দিকে ফোকাস করলাম বেশি ওকে টেনের পাওয়ারটা জোর সংখ্যা আনলেই অর্ধেক করতে পারবে এখন আসো থ্রি রুটের বেলায় কি করব। বেলায় এখানে প্রথম শর্ত হচ্ছে টেনের এমন ভাবে রাখতে হবে যদি তুমি ওইটাকে থ্রি দিয়ে ভাগ করতে পারো এবং ভাগ ফলটা তোমার পূর্ণ সংখ্যা আসে অর্থাৎ তুমি হচ্ছে থ্রি দিয়ে নাইন কে থ্রি দিয়ে ভাগ করতে পারো তাহলে থ্রি আসে তুমি সিক্স কে থ্রি দিয়ে ভাগ করতে পারো তাহলে থ্রি আসে ও সরি টু আসে টু আসে তুমি কি কখনো হচ্ছে কে থ্রি দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবা না কিন্তু বা সেভেনকে থ্রি দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবা পাবা না কিন্তু এগুলো ফ্র্যাকশন আসবে সো এমন একটা সংখ্যা রাখতে হবে যেটাকে থ্রি দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সো এখানে টুয়েলভ আছে সো টুয়েলভকে থ্রি দিয়ে অবশ্যই ভাগ করা যায় তো তোমার এরকম হয় থ্রি রুট টু ইন্টু থ্রি রুট টেন টু দি মাইনাস টুয়েলভ সো অ্যাকচুয়ালি এটা তিন দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ বা আরও যদি বেসিকটা দেখে এটা জিনিসটা কেমন থ্রি রুট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি স্য এখন আর একটু ক্লিয়ার হবে তোমাদের বারো বাই তিন তাহলে এখানে কী আসবে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আসবে বুঝে গেছে আগেরটা কী করতাম দুই দিয়ে ভাগ করতাম রুটের ক্ষেত্রে কারণ রুটের ক্ষেত্রে কি টু দি পাওয়ার হাফ আসতো এই কারণে দুই দিয়ে ভাগ করতাম আর থ্রি রুট টু এর ভ্যালু তো তোমরাই জানো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি বা অ্যাকচুয়াল ভ্যালু যদি মনে রাখতে পারো কেউ ওয়ান পয়েন্ট টু ফাইভ আসে সো ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে কি ওয়ান পয়েন্ট থ্রি লিখতে পারো সো তোমার অ্যান্সার কিন্তু এসে পড়েছে ওকে সো সামনে যাই সামনে যাই সো ম্যাটটা চমৎকার থ্রি রুট টু পয়েন্ট টু ইন্টু টেন টু দিবার মাইনাস নাইনটিন ডিভাইডেড বাই ফোর সো এটা কী করতে হবে দেখো অবশ্যই আমি উপরের কাজটা আগে করবো টেনের পাওয়ারটা আমাকে থ্রি দিয়ে ভাগ করা যায় এরকম কিছু করতে হবে আমি হচ্ছে একুশ করি একুশ করলে এখানে কি লিখতে পারবো দুইশো বিশ লিখতে পারবো দশমিককে আবারও দুই ঘর ডান নিলাম তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস কী লিখবো একুশ লেখবো ডিভাইডেড বাই ফোর এখন দুইশো বিশকে চার দিয়ে ভাগ করলে কত পাই পঞ্চান্ন পাই দেখো কীভাবে আসলো দুইশো বিশ বাই চার চার ফাঁচা কত হয় কুড়ি আবার কত থাকে দুই আর শূন্য চার পাঁচা আবারও বিশ কেটে দিলাম পঞ্চান্ন তাহলে আমার ভ্যালুটা কত আসে থ্রি রুট ফিফটি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এরকম আসে এখন টেন টু দিবার মাইনাস টোয়েন্টি ওয়ানরে তুমি যদি থ্রি রুট করো তাহলে কী আসবে টেন টু দিবার মাইনাস সেভেন তিন দিয়ে ভাগ ওকে আসলো এখন পঞ্চান্নরে কী করবো ভাই দেখো তুমি পঞ্চান্নরে এইভাবে লিখতে পারো ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন পঞ্চান্ন তাহলে আমার এরকম আসে থ্রি রুট ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি রুট টেন বুঝে গেছে ডান এখন দেখো থ্রি রুট ফাইভ বা থ্রি রুট সিক্স আহ কোনো পার্থক্য আছে দেখো তো থ্রি রুট ফাইভের ভ্যালু কত বলো তো থ্রি রুট সিক্সের ভ্যালু কত মনে নাই তো আমি জানি তো তোমার তো থ্রি রুট এইট মনে আছে এটা কত টু থ্রি রুট সেভেন কত হবে এক কুমবে ওয়ান পয়েন্ট নাইন এটা কত ওয়ান পয়েন্ট এইট দেখছো হলে এইভাবে মনে রাখবে এটা কত ওয়ান পয়েন্ট সেভেন তো থ্রি রুট ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি রুট সিক্স ওয়ান পয়েন্ট এইট সো যে কোনো একটা ধরলেই হবে এটা ধরলাম আমি ওয়ান পয়েন্ট সেভেন ধরলাম আমি থ্রি রুট ফাইভ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি রুট টেন মনে আছে তো টু পয়েন্ট টু ইন্টু টেন টু দিব আর মাইনাস সেভেন এখন এই দুইটা গুণ করো দেখো সতেরো গুণ বাইশ যদিও বার্সিতে থ্রি রুট দেয় না বাট কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে যদি দিয়ে দেয় ধরো গুচ্ছ গুচ্ছ কর্তৃপক্ষ দিয়ে দিল তুমি তো আর একটা মার্ক ছেড়ে আসতে পারো না একটা মার্ক অনেক ভ্যালু করে সাত দুগুনে সতেরো গুণে কত হয় চৌত্রিশ আবার সতেরো দুগুনে চৌত্রিশ সাঁইত্রিশ লেগে কেন চার সাত তিন সো উত্তরটা কত আসে দেখো তো উত্তরটা হচ্ছে তোমার হচ্ছে এখানে দশমিকের পরে এক ঘর ছিল এখানে এক ঘর সো দশমিকটা এমন জায়গায় বসাবো যেন দশমিকের পরে দুই ঘর থাকে থ্রি পয়েন্ট সেভেন ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে ডান মাথায় ঢুকছে আমি কি একটু বেশি ফাস্ট পড়াচ্ছি তোমরা একটু স্লো করে দেখে নিও কোনো সমস্যা নাই আমি চাই তোমাদের সময়গুলো ইউটিলাইজ হোক পরেরটা দেখো এটা আরও চমৎকার দেখো ফোর ফোর কাটা যায় তাহলে কি থাকে থ্রি রুট ওয়ান ইন্টু টেন টু দি মাইনাস ইলেভেন আচ্ছা এখন এটা তো ইলেভেনে তুমি থ্রি দিয়ে ভাগ করতে পারবে না তাহলে থ্রি রুট টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ওকে কি করলাম এখানে দশমিকটা এখানে ছিল দশমিক এক ঘর ডান নিলাম মানে কি একটা শূন্য আনলাম তাহলে টু ভ্যালু তুমি জানো টু পয়েন্ট টু টেন টু দিবার মাইনাস বারোকে তিন দিয়ে ভাগ করো টেন টু দিবার মাইনাস ফোর মজা লাগতেছে কিনা মজা লাগতেছে কিনা বলো মজা লাগতেছে কিনা ওকে পরের ম্যাটটা যদি আমরা দেখি দেখো থ্রি রুট এইট ইন্টু টেন টু দিবার মাইনাস টেন ডিভাইডেড বাই ফোর তুমি যদি কাটো এখানে টু তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া এটা তো একদম সহজ থ্রি রুট টু ইন্টু টেন টু দি দিপার মাইনাস টেন বাট সহজ না এখানে টেনের পর মাইনাস টেন আছে তোমাকে তিন দিয়ে ভাগ করা যায় এমন একটা সংখ্যা আনতে হবে তো আমরা লিখবো থ্রি রুট টু হান্ড্রেড ইন্টু টেন টু দি পর মাইনাস টেন এখন ভাইয়া কীভাবে কি করা যায় ঠিক আছে দেখো টেন টু দি দিপার মাইনাস টেন কারণ হচ্ছে ও সরি টেন টু দি দিবার মাইনাস টুয়েলভ হবে টুয়েলভ হবে দেখো দুইশো করছি আমি দশমিককে দুই ঘর ডাঁড়া নিছি আর টেন টু দি দিবার মাইনাস টুয়েলভ এখন দেখো এটাকে আলাদা করে ফেলে টেন টু দিবার মাইনাস ফোর পাবো বারোকে কে তিন দিয়ে ভাগ করলে চার আর থ্রি রুট দুইশোকে তুমি এইভাবে লিখতে পারো থ্রি রুট টু লিখতে পারো আবার থ্রি রুট একশো লিখতে পারো এবং থ্রি রুট একশোর মান যদি মনে রাখতে পারো একশোর মান হয় হচ্ছে ফোর পয়েন্ট সিক্স ফোর ফোর পয়েন্ট সিক্স ফোর হয় থ্রি রুট একশোর মান ফোর পয়েন্ট সিক্স ফোর হয় বা ফোর পয়েন্ট এইট ফোরও হয় কখনো কখনো ঠিক আছে তো আমরা যদি করি দেখো ফোর পয়েন্ট সিক্স ফোর বা ফোর পয়েন্ট এইট ফোর কখন ফোর পয়েন্ট সিক্স ফোর হবে যখন তুমি একটু ছোটো ছোটো মান ধরবা তো তুমি থ্রি রুট টেন আর থ্রি রুট টেন দেখো কীভাবে গুণ করি আমরা থ্রি রুট টেন থ্রি রুট টেন গুণ করে পাই এটা একটু টাইম

এখন আটচল্লিশের সাথে তেরো গুণ করো তুমি আটচল্লিশের সাথে তেরো গুণ করো তিন আটা চব্বিশে চার হাতে থেকে দুই তিন চার বারো আট দুই চোদ্দ আর এখানে আটচল্লিশ এসে পড়বে চার আট চার বারো দুই হাতে থেকে এক চার এক পাঁচ আর এক ছয় সিক্স পয়েন্ট টু ফোর সো অ্যাকচুয়াল ভ্যালুটা আরও কম হবে ফাইভ পয়েন্ট নাইন বা সিক্সের কাছাকাছি তো তোমার যেটা আসছে সেটাই লেখো সিক্স পয়েন্ট টু ইন্টু টেন টু দিবার মাইনাস ফোর মানে হচ্ছে আমরা যদি ফোর পয়েন্ট সিক্স ফোর ধরি অ্যাকচুয়ালটা আসে ফোর পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে রুট ওয়ার হান্ড্রেড থ্রি রুট হান্ড্রেড ফোর পয়েন্ট সিক্স ফোর ওইটা ধরলে আরও কম আসতো কোনো সমস্যা নেই অপশনগুলো অনেক দূরে দূরে থাকবে পরের ম্যাটটা করো পরের ম্যাটটা আরও চমৎকার একটা ম্যাথ দেখো ফর্টি ফাইভ ইন্টু টেন টু ওয়ার মাইনাস টুয়েলভ এখন তুমি এটা কীভাবে করবা ঠিক আছে এটা অনেকগুলো অ্যাজামশনে করা যায় দেখো থ্রি কিউব কত টোয়েন্টি সেভেন আর ফোর কিউব কত সিক্সটি ফোর তো এই ভ্যালোটা কিন্তু টোয়েন্টি সেভেন আর সিক্সটি ফোরের মাঝামাঝি তো তুমি বলতে পারো থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু থিভার বারো কে তিন দিয়ে ভাগ করলে টেন টু থিভার মাইনাস ফোর সো এটাও আসবে অ্যান্সার সো এই ছিল আমাদের সকল অঙ্কগুলা সো কেমন লাগলো ক্লাসটা কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও ভাই যতটা সম্ভব গোছানোভাবে ছোটোর মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যেন তোমরা বেশি বেশি পারো আর মনে রাখবে হাতে ক্যালকুলেশন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই বাসায় যত পরিমাণে তুমি প্র্যাকটিস করবে তত ভালো তুমি আউটপুট পাবে সো আজকের ক্লাস এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসবো ভাইয়ের জন্য দয়া করলো সবার জন্য শুভকামনা রইল